এমন একটা সরকার ক্ষমতায় আছে, এটা জালিমেরও জালিম। হিটলার এইদিকে তাকালে লজ্জা পাবে, বাপ রে বাপ, এত বড় আছে নাকি? কই ছিল আমি দেখলাম না আগে। কেন বলছি কথাটা, দেখেন মানে একদম সারাসার মিথ্যা কথা বলে ক্ষমতায় যারা আছেন তারা থেকে শুরু করে নিচে পর্যন্ত, এবং নির্যাতন যা যা করে এগুলো তো দেখছেন। তখন বিএনপি বা অন্যান্য দল জনসভা করতে চায়, হায় রে হাজারটা বাহানা। মূল বাহানা কি? আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে, সেটা যদি পুলিশ মনে করে। আরে পুলিশ কে মনে করবে? পুলিশের আইজি, আইজি চাকরি করে কার আন্ডারে? হোম মিনিস্টার আন্ডারে। বিএনপি তিনবার ক্ষমতায় ছিল, তো ওরা বেশি বোঝে নাকি পুলিশের আইজি বেশি বোঝে? মানে পুলিশকে এখন পলিটিক্যাল পার্টি দেওয়ার কর্তা বানিয়ে দেওয়া হচ্ছে, কত বড় নির্লজ্জ ঘটনা। গতকালকে আমি একটা বাইরের ইউটিউব চ্যানেলে টক শুতে ছিলাম, সেখানে বিতর্ক উঠেছে। তো একজন বড় কর্মকর্তা ছিলেন, আমি নাম বলছি, উনি বলছেন যে আমরা সন্দেহ যদি করি, যদি রিপোর্ট পাই যে কোনো গোলমাল হতে পারে, কোনো বিশৃঙ্খল হতে পারে, তখন আমরা পারমিশন দেওয়ার ক্ষেত্রে চিন্তা করি। আচ্ছা, আওয়ামী লীগ এই যে প্রতিদিন সভা করছে, আজকেও গাড়ি নিয়ে তো আসতেই পারছি না, এবার নারী নেত্রীরা বেরিয়েছে সব, তারা বিশাল একটা তাদের কিছু একটা করবে, সমস্ত কিছু বন্ধ। ওই পারমিশন কে দিয়েছে? দুই দিন তিন দিন নয় চার দিন ধরে রেসকোর্স দখল হয়ে আছে, কে পারমিশন দিয়েছে? কিন্তু বিএনপি যদি পারমিশন চায় তখন পারমিশন দেয়নি, বলছে না গোলমাল হতে পারে। আমি ওই ভদ্রলোককে বললাম, যিনি আমার সাথে টক শোতে ছিলেন, তাকেই বললাম যে আগেই কেমনে জানেন যে গোলমাল হবে? তিন মাস ধরে বিএনপি যে সভা করছে, এইবার তারা নিয়ম শৃঙ্খলার একটা বিশাল প্রমাণ দিয়েছে। মানুষ নদী সাঁতরে যাচ্ছে, ভেলায় চড়ে পার হচ্ছে, বাস নাই, টেম্পু নাই, কিচ্ছু নাই, হেঁটে হেঁটে যাচ্ছে, আওয়ামী লীগের লোক গিয়ে হামলা করছে, কিন্তু বিরোধী দল তো কিছু করে নাই। তবু বিরোধী দলের দোষ কেন? একটা গল্প বলি, পাকিস্তানের একটা শহরে কারফিউ দেওয়া হয়েছে, তো সব সেনারা নেমেছে, পাঠান দুটো সোলজার এক জায়গায় দাঁড়িয়ে আছে, পনেরো বারোটা বাজে থাকে, রাত বারোটা থেকে কারফিউ। তো এই সময় দুজনের মধ্যে একজন হঠাৎ দেখে দূরে একটা লোক রাস্তার উপর পাড়তে হেঁটে যাচ্ছে, ও রাইফেল ধরে গুলি করেছে, লোকটা মরে গেছে। তো সাথে যে ছিল সে বললো, আরে এটা মারলি কেন? এখনও তো কারফিউ শুরুই হয় নাই। ওকে আমি চিনি, ওর বাড়ি আমার বাড়ির কাছে, ওই হেঁটে হেঁটে যাচ্ছে তো পনেরো মিনিটে পৌঁছাতে পারবে না, ও তো পথের মধ্যে মরবেই, আমি আগে মেরে দিলাম। আমাদের পুলিশের লোক আইজি এবং সরকারের দলের লোক এই কথা বলছে, গোলমাল হতে পারে, অতএব মেরে দিলাম। মানুষের জীবনের কোনো মূল্য তাদের কাছে নাই, মানুষের নিরাপত্তার কোনো মূল্য নাই, এবং রীতিমতো ঘোষণা করে দিয়েছেন আমরা ক্ষমতা ছাড়ব না, কারণ আমরা যত উন্নতি করেছি পৃথিবীতে এত উন্নতি আর কেউ করেনি। ওরাই নাকি সবচাইতে শান্তিতে ক্ষমতা ছাড়ছে, সবচাইতে অশান্তির পথে ক্ষমতা দখল করেছে পরপর দুইবার, দুনিয়ার সমস্ত রেকর্ড ভঙ্গ করে। অতএব আবার বলি, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। আচ্ছা, আপনারা জানেন দশ তারিখে কী হবে? জানেন কেউ? আমিও জানি না। কিন্তু কেন দশ তারিখে যে সত্যি সত্যি কী করবে, যারাই আন্দোলনটা পরিচালনা করছেন তারা আমাদেরকে কিছু বলেননি। আমরাও আন্দোলনের মধ্যে আছি, আন্দোলন করছি দীর্ঘদিন, এরকম আমি দাবি করতে পারি, যখন কেউই রাস্তার মধ্যে নামেনি তখন আমরা অনেকে করোনা মানিনি, নিষেধাজ্ঞা মানিনি, সরকারের যত নির্যাতন সব উপেক্ষা করে কথা বলেছি। এখন পালে বাতাস লাগলে হ্যাঁ নিশ্চয়ই এই আন্দোলনের মানুষ তাদেরকে যদি সমর্থন করে তারাই নিয়ন্ত্রণ করবেন, তারাই কর্মসূচি দেবেন, কিন্তু আমার তো ভাবনা হয় এটা সবাই মানবেন, মানুষ যেরকম করে জেগেছে এটাকে উত্থান বলবেন না, এটা একটা অভ্যুত্থান। তো লক্ষ লক্ষ মানুষ কোনো বাধা মানছে না, শেষ পর্যন্ত তিন দিন তিন রাত একটা মাঠের মধ্যে চিড়া গুড় মুড়ি নিয়ে ওই খেয়ে থেকেছে, তবু সভা শুনছে, এর চেয়ে বড় উত্থান কী দেখবেন?
এই পুরা অভ্যুত্থানের শক্তি ঢাকায় নিয়ে আসছেন। সরকারের মাথা তো খারাপ হবেই, হবে না? শ্রীলঙ্কার লোকজনের হঠাৎ মনে হলো, আচ্ছা রাজা কোন প্রাসাদে থাকে একটু দেখি তো। সবাই সেখানে গেছে, দেখেছেন না? সুইমিং পুলে ডুবে নেমে যায়, একদম পুরো প্যান্ট শার্ট পরে ঢুকে গোসল করছে, গিয়া ওই খাটের মধ্যে শুয়ে থাকে। কেমন আরাম লাগে রাজার খাটে শুতে। আচ্ছা ঢাকা এসে লোকজন যদি একবার মনে করে প্রধানমন্ত্রী কোন খাটে শোয়, আমরা একটু শুয়ে আসি তো দেখি তো, জানি না কি হবে। কিন্তু সত্যি এই অনিশ্চয়তা বিরোধী দল তৈরি করেছে সরকার, কারণ সারা দেশের জনগণের উপরে যে নির্যাতন করেছে মানুষ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। দুইজন মানুষকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার আপনি আগে এসে মাঠের মধ্যে শুয়েছেন কেন? ওই কি করব, যা কামাই করতাম চলতো মোটামুটি, কিন্তু জিনিসের দাম প্রতিদিন বাড়ে, এখন আমার অর্ধেক মাস চলে না। অনেকদিন অপেক্ষা করেছি, দেখেছি সরকার কিছু করে কিনা, কিন্তু ওরা খালি কথা বলে, জিনিসের দামও কমাতে পারে না, আমাদের গরিব বংশের কথাও শোনে না। দেখি এখানে আসলাম, এরা কিছু করতে পারে কি না। তার মানে মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত হয়ে নিজের পরিবারকে আর টেকাতে পারছে না, সেই দুঃখে ক্ষোভে সরকারের পতনের দাবিতে এক জায়গায়। যে কবিতা বলে না, এই যৌবন জল তরঙ্গ রুধিবি কি দিয়া বালির বাঁধ, ওই চাপাবাজি করে ক্ষমতায় থাকবেন? পারবেন না। আন্দোলন যদি না হয়, ওর বক্তৃতা যতই করেন, 5 মাস আমাদের এখন পর্যন্ত ইম্পোর্ট করবার মতো রিজার্ভ আছে, এখনই ইম্পোর্ট করবার টাকা নেই আপনার কাছে, এখনই আপনি সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এলসি করা বন্ধ করে দিয়েছেন। এখানে জাফরুল্লাহ ভাই আছেন, ওষুধ বানাবেন যে তার র মেটেরিয়াল আনবার এলসি পর্যন্ত দিচ্ছে না। আচ্ছা বলেন যে মেডিসিন এখন বাজারে আছে, ওটা শেষ হলে তারপরে অসুখ ঘরে কী হবে? আপনি একবেলা না খেয়ে থাকলেন, কিন্তু ওষুধ আছে যেটা একবেলা নিয়ম মতো সময় মতো না খেলে বিনা ওষুধে মারা যেতে পারেন। সরকার জি ও হ্যাঁ, শেখ হাসিনা কিন্তু ফোন দিতে পারে, এটা বলে ওরা। শেখ হাসিনা তো কবিরাজও বটে, শেখ হাসিনা ওঝাও বটে, শেখ হাসিনা পারেন কি? ওদের তো এরকম একটা ভাব, এইবারে দেখব কত ধানে কত চাল, কি পারেন আর কি পারেন না সেটা দেখবার সময় হয়েছে। যদি গুলি করে রক্তের বন্যায় আপনি মনে করেন অভ্যুত্থান দমিয়ে দিতে পারবেন, অর্থনীতির সংকট যে আপনার গলায় ফাঁস হয়ে দাঁড়াবে ওইটা থেকে বাঁচতে পারবেন না। এই জন্যই বলছি, সরকার তো যাবেই, কিন্তু সেই সরকার যাবার পরে সেই রকম একটা দেশ, যে দেশের জন্য বহু বছর ধরে আমরা লড়াই করছি, সেই দেশ গড়তে পারবো তো? তখন একটু মাথা ঠান্ডা করে কি করলে আমাদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হয়, কি করলে আমাদের অর্থনৈতিক স্বাধীনতা, নিরাপত্তা, খাবার নিশ্চয়তা, এগুলো নিরাপত্তা পাই, গ্যারান্টি পাই, সেই কথা আমাদের ভাবতে হবে। এবং সেজন্যই আমরা গণতন্ত্র মঞ্চ গঠন করেছি, আমরা সেই কর্মসূচি দিয়েছি, সেই কর্মসূচি নিয়ে আমরা বিএনপি দেশের সবচেয়ে বড় বর্তমান সময়ের বিরোধী দল তাদের সাথে কথা বলছি। কে ক্ষমতায় যাবে না যাবে ওইটা ভাবছি না, একটা দল থেকে বদলে আর একটা দল ক্ষমতায় বসাবো সেই জন্যেও লড়াই করছি না, কিন্তু আমরা জনগণের ওই জান মালের নিরাপত্তা চাই, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বসতালের গ্যারান্টি চাই। থিওরি মাই ফ্রেন্ড ইজ গ্রে, কেন প্রধানমন্ত্রী গত পরশুদিন নির্বাচনী সভা শুরু করেছেন, প্রথম যশোর, যশোরে তিনি যে বক্তৃতা করেছেন এইটা আপনি গিনেস বুক অফ রেকর্ডে রেখে দিতে পারেন। আমাদের কোনো রিজার্ভের সংকট নাই, তো রিজার্ভের সংকট যদি নাই থাকে তা IMF-এর কাছে চাইলেন কেন টাকা? মানুষ সংকটে পড়লেই তো ধার চায়, নাকি সুখে সুখে আনন্দে আনন্দে ধার চায়? এগুলো 40 ডিগ্রির কী দরকার? কিন্তু এটাই তো চাপ চলছে বহুদিন ধরে। অনেক অর্থনীতিবিদ বলেছেন, রাজনীতিবিদ বলেছেন, আমার সংকট আছে পারছি না সেই জন্যই ধার চাই, আপনিও ধার চেয়েছেন। উনি বলছেন এই বিএনপি আর জামাত ইসলাম, আমি জানি না জামাত ইসলাম আবার কোথা থেকে আসলো, জামাতকে তো আমি কোথাও দেখি না।
কোনো না কোনোভাবে বিএনপি জামাত এই বয়ানটাকে বলতেই হবে। এরা বলছে ব্যাংকে নাকি কোনো টাকা নেই, প্রচুর টাকা আছে ব্যাংকে, টাকার কোনো সংকট নেই। তাহলে এলসি দেন না কেন? এলসি যে দেয় না এটা কে না জানে বলেন? ওই যে হিন্দিতে বলে না, বাচ্চা বাচ্চা জানতা হ্যায়, বাচ্চা ছেলেরা জানে যে ব্যাংকে টাকা নেই। উনি দেদার বলে যাচ্ছেন আমাদের ব্যাংকে প্রচুর টাকা আছে, আমাদের এলসি করার কোনো সমস্যা নাই, আমাদের রিজার্ভ আছে। তো নাই কোনটা? তাহলে আগে আগে বেরিয়েছেন কেন? কি বিশাল একটা জনসভা করেছে না? পাঁচ দিন আগে লোকে যশোরের ওই মাঠে সে রাত থেকে শুয়েছিল না পাঁচ দিন ধরে? মানে এটা বলে নাই, মানে এটা বললে তো বিপদ, সবাই জানবে। কিন্তু কি করেছে, মাঠটা অত বড় ছিল না, আমি পত্রিকায় পড়লাম, সত্যি মিথ্যা আপনারা জানবেন। না না, মাঝে একটা কলেজের একটা দেওয়াল ছিল না, দেওয়ালটা ভেঙে ফেলছে কেন? এইখানে প্রধান প্রধান কথাগুলো আসলে সব বলা হয়ে গেছে। আমি সোনার বাংলা পার্টির ১৬তম জন্মদিনে সোনার বাংলা পার্টিকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি, মানে হ্যাপি বার্থডে এরকম, অথবা ইংরেজিতে বলি মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মানে এই দিন পারলে প্রতিদিন ফিরে আসুক, বছরের প্রত্যেকটা দিন জন্মদিনের মতো হোক। যারা যারা সোনার বাংলা পার্টি করেন, সোনার বাংলা পার্টিকে সমর্থন করেন, তাদের সবার জীবন সংগ্রামে সাফল্যে দীপ্তিতে ভরে উঠুক এই প্রত্যাশা করছি। কিন্তু বাংলাদেশ এখন এরকম যে এখন এই শামসুর রহমানের মতো আমরা বাগান চাই এরকম কবিতা বলবার সময় নাই। একটা মানুষ সকালবেলা যায় দোকানে একটা পেস্ট কিনবে, ধরেন দাম কত? ২০ টাকা। কি ব্যাপার, গতকালকেই ১৫ টাকা ছিল, কয় ভাই এখন ২০ টাকা। তো বেচারা রাগ করে তখন কিনে না, সে বিকেলবেলা কিনবো, দেখি কী হয়, অন্য দোকানে যাব। বিকেলবেলা যায়, এই যে রাগ করে ২০ টাকায় কিনে নিয়ে গিয়ে সোনার দাম হয়েছে ২৫ টাকা। বাপ দাদা ১৪ গুষ্টি তুলে সরকারকে গাল দেয়, এবারে মরে না কেন, যায় না কেন? মানুষ এখন এই সরকারের পতন শুনতে যায়। বক্তৃতাও যদি করতে দাঁড়ান তাহলে যত গরম বলবেন, সরকারের ১৪ গুষ্টি উদ্ধার করে ফেলে দেবেন এরকম বক্তব্য দেবেন, বিকট হাততালি। আর যদি খুব ভালো করে গুছিয়ে টুছিয়ে দেশের উপকার উন্নতি কোন দিকে হয় সেগুলো বলতে যান তাহলে অত ভালো লাগে না। থিওরি মাই ফ্রেন্ড ইজ গ্রে, সবসময় তত্ত্ব সবসময় ধূসর। চির সবুজ হচ্ছে গাছের পাতা, সবুজ পাতা, এখন সেই কথা শুনতে চাই লোকে। আমি এই জন্যই বলি আজকে সোনার বাংলা পার্টি জন্মদিনে এত কঠিন কঠিন সব প্রতিপাদ্য কেন আনলো আমি বুঝতে পারলাম না। একটা হচ্ছে সংখ্যানুপাতিক ভোট, আমি সমর্থন করি, আমি যে জোট করি গণতন্ত্র মঞ্চ তারা সাপোর্ট করে, আমরা ইতিমধ্যে এটা ঘোষণা করেছি। কিন্তু এই যে আবার বলেছেন গণপরিষদের ভোট, মানে কি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ভোট, যেই পরিষদটা গঠিত হবে তারা নতুন সংবিধান রচনা করবে, তাই তো? তার মানে ঘোষণা করছেন পুরনো সংবিধান বাতিল। এই রকম একটা আইন করা, শুধুমাত্র গণ আন্দোলন করলেন সরকার পতন হলো, তারপরেই গণপরিষদের ভোট কি করা যাবে জানি না, ব্যাপারটা অনেক বড়, অনেক কঠিন প্রশ্ন। এই জন্যেই গণতন্ত্র মঞ্চ কিন্তু এই দাবি তুলিনি।